সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ সহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে। সাবেকই পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে এই মামলার আবেদন করেছেন। তিনি জানান, তারা পৃথক দুটি মামলার আবেদন করেছেন পল্টন থানায়। মামলায় ২০২২ সালে বিএনপি কার্যালয়ে হামলা এবং কার্যালয় থেকে অর্থ ও সম্পদ লুটপাট করা এবং পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজানোর উল্লেখ করা হয়। এছাড়া বিভিন্ন সময় হয়রানি এবং নিপীড়নেরও উল্লেখ করা হয় মামলা দুটিতে। পুলিশ অফিসাররা আমাদের ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত অনেক পুলিশ অফিসার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, হয়রানি করেছে, আমাদেরকে গুম করেছে, হত্যা করেছে। তারপরে সর্বশেষ যে ঘটনা আপনি হয়েছে ২২ সালের, আমরা দুটো এফআইআর নিয়ে এসেছি,